এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের জীবন। তো আমাদের জীবনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। তো রেসিপিটা হবে চিকেনের উপরে। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। তো চিকেন রান্নার জন্য আমি যা যা নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দই, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান, কাজু বাদাম, বড় এলাচ, এই দিয়ে আমি একটা পেস্ট করে মশলা তৈরি করব। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে মিশিয়ে দেব। এরপর একটু সর্ষের তেল দেব। এরপর যে মশলাটা আমি করলাম এখান থেকে কিছুটা এর সাথে মেশাবো। হলুদ দেব, এবার এটাকে আমি ম্যারিনেট করব, কারণ এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। ব্ল্যাক পেপার মেশাবো। এরপর আমি একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি, এর সাথে অল্প করে দই আমি মিশিয়ে দেব, দিয়ে এবার এটাকে ম্যারিনেট করব ভালো করে। এরপর আমি অল্প জিরে গুঁড়ো মেশাবো, মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেব। এবার আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিয়ে এসেছি। এবার আমি চিকেনটা তৈরি করব। এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনিটা প্রথমে দিলাম, দেওয়ার পরে তারপরে একটু গোটা জিরে, তারপরে পেঁয়াজ কুচি, এবং শেষে আমি দিলাম তেজপাতাটা। এটা একটু ভাজা হবে, এর সাথে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার এটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা একটু ভাজা ভাজা করবো বলে ছেড়ে দেবো। চিকেনটা একটু ভাজা হবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দেব। চারিদিকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার মশলার সময় আর একটু কষবে। এরপর আমি বাকি যে টক দইটা আছে এতে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আর একটু কষবে। সেন্টের জন্য আমি একটু গোলাপ জল মিশিয়ে দিলাম। তারপরে
জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ফুটবে, এরপর আমি একটু টমেটো কেচাপ এতে মিশিয়ে দিলাম এবং একটু নেড়ে দেবো ভালো করে। আমরা একটু ঝোল ঝোল করে খাই, মাংসটার টেস্ট হবে ঠিক আপনাদের আমি বলে দিই, বিরিয়ানির মাংস যেরম টেস্ট হয় সেরম টেস্ট হবে। তৈরি আমার বিরিয়ানি চিকেন, বিরিয়ানির স্বাদটা যেটা থাকে সেটা আপনি এই চিকেনের মধ্যে পাবেন। রেসিপিটা দেখলেন, তবে একটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে একটু গরম মশলা, প্লেন গরম মশলা দেবেন আর একটু কেওড়া জল দিয়ে দেবেন, তাতে পুরো বিরিয়ানি চিকেন হয়ে যাবে এবং এত টেস্ট হবে। আর ঝালটা নিজের মন মতো করে নেবেন, আমার মেয়ে ঝাল খায় না তাই আমি ঝাল খাই না, তবে মেয়ে কিন্তু খেয়ে হেভি সুখ্যাতি করেছে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।